নদিয়াতে আবারও বিক্রি হচ্ছে 200 টাকায় সবুজ সাথী প্রকল্পের সাইকেল। বিগত দিনে আমরা দেখেছিলাম নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায় ভাঙাড়ের কাছে বিক্রি হচ্ছিল 200 টাকায় সবুজ সাথী প্রকল্পের সাইকেল। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল নদিয়ার রানাঘাট এক নম্বর ব্লকের তারাপুর অঞ্চলে। যদিও ছাত্রছাত্রীদের অভিযোগ, তারা স্কুল থেকে সাইকেল নিয়ে এসে মোটা অঙ্কের টাকা খরচ করে সাইকেল সারাই করে নিতে হচ্ছে। সেই সাইকেল নিয়ে স্কুলে যেতে না যেতেই প্রতি এক মাস অন্তর সাইকেল আবার সারাই করতে হচ্ছে। স্কুল থেকে এনে কত টাকা খরচ করতে হয়েছিল? তাও 2-500 টাকা তো খরচ করতে হয়েছিল। এই সাইকেল নিয়ে যাতায়াত করার সময় অসুবিধা হয়? হ্যাঁ, কখনো বেল্ট খুলে যাচ্ছে, কখনো নাট খুলে যাচ্ছে, কখনো প্যাডেল খুলে যাচ্ছে। সাইকেল কতটা মানে সাথ দিচ্ছে তোর? সাথ খুবই কমই দিচ্ছে। তা কি চাইছিস তোরা? এই সাইকেলটা একটু ভালো দিলে ভালো। হ্যাঁ, মাঝে মাঝে প্লাস্টিক টায়ারটা দুটো চাকায় প্রথমে টায়ার ওয়াশ করা হলো, চেন কভার সব খুলে যাচ্ছে, এটাও লাগে ঠিকঠাক থাকছে না। নিয়ে এসে কত খরচ করতে হয়েছিল? 500 টাকা। কি মনে করছিস, সাইকেলটা কি ভালো? তাহলে প্রশ্ন এখানে, বারংবার সারাই করার জন্যই বা খরচের জন্য কি তারা সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রি করছে? এই 200 থেকে 250 টাকায় সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রিকে কেন্দ্র করে কিন্তু এক প্রকার চাপানউতোর রাজনৈতিক মহলে। কটা কিনলেন এই সাইকেল? একখানাই কিনেছি। সরকারি সাইকেল? কত দামে কিনলেন? 250 টাকা। এর আগে পেয়েছেন? না, এই প্রথম। এই কাশি করছে এক দেড় মাস ধরে। কি কারণে বিক্রি করে দিচ্ছে? আমি বলতে পারবো না। কতদিন ধরে এই কাজ করছেন? আমি এক দেড় মাস। ভাঙড়ির কাজ করেন? এরকম সাইকেল আসলে কিনবেন না? এই যে আজ জেনে গেলাম আর কিনবো না। বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে এই সব প্রকল্পের নাম করে কোটি কোটি টাকা তছরূপ করছে রাজ্য সরকার। এইসব প্রকল্পের মাধ্যমে মানুষ উপকৃত হবার জায়গায় বেশিরভাগ সময় ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ রাজ্য সরকার সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে যে সাইকেল দিচ্ছেন সেই সাইকেল ব্যবহারের যোগ্য নয়। সেই কারণেই তারা এই সাইকেল 200 টাকায় বিক্রি করে দিচ্ছেন। অন্যদিকে সিপিএম এর তরফ থেকেও কিন্তু একই রকম আক্রমণ রাজ্য সরকারকে। সিপিএম এর স্থানীয় নেতা হিমাংশু বিশ্বাস জানান, প্রকল্পের নাম করে কোটি কোটি টাকা তছরূপ করছেন, যে সাইকেল ব্যবহার যোগ্য নয় সেই সাইকেল ছাত্রছাত্রীদের দেওয়া উচিত নয় বলেও তিনি কটাক্ষ করেন। খবরটা ঠিকই আমরাও দেখছি, আমাদের চোখের সামনে দেখছি যে যে সমস্ত সাইকেল দেওয়া হচ্ছে সাইকেলগুলো খুবই নিম্নমানের। সেই সাইকেলগুলো ভাঙ্গির দরে 2-1 মাস ব্যবহার করার পরেই তাদেরকে ভাঙ্গির দরে বিক্রি হয়ে যাচ্ছে 200-250 টাকায়। এই ব্যাপারে আমরা স্থানীয় এলাকার মানুষ এবং জনগণ আমরা বিভিন্নবার প্রশাসনকে জানিয়েছি, আমাদের রানাঘাট 1 নম্বর ব্লকে নিম্নমানের সাইকেল আসছে, এই সমস্ত সাইকেলগুলো যাতে একটু উন্নত মানের সাইকেল আনা যায়। প্রশাসন বিভিন্নবার আমাদের কথা দিয়েছে যে এই সমস্ত সাইকেল, হ্যাঁ আমরা দেখছি, আমরা প্রশাসনকে জানাচ্ছি, আমরা মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি। মুখ্যমন্ত্রীর ঘোষণা স্বপ্নের প্রকল্প, এই ঘোষণা ছাত্রছাত্রীরা এই প্রকল্পের মধ্য দিয়ে উপকৃত হবে, তাদের যাতায়াতের সুবিধা হবে, পড়াশোনার সুবিধা হবে। কিন্তু যে সমস্ত সাইকেল সরবরাহ করা হচ্ছে সেই সমস্ত সাইকেল সমস্তটাই ব্যবহারের অযোগ্য সাইকেল, 2-1 মাস পরেই সেগুলোকে ভাঙ্গির দরে বিক্রি করে দিতে হচ্ছে, এটা আমরা চোখের সামনে প্রতিনিয়তই দেখছি। এবং একদম ঠিক খবর, সাইকেল যখন দিচ্ছে কোনো সাইকেলের ভিতরে টিউব থাকছে না, কোনো সাইকেলের নাট বল্টু ঠিকমতো লাগানো নেই, কোনো সাইকেল অলরেডি জং ধরে গেছে। এই সমস্ত সাইকেলগুলোকে সারাতে গেলে পারে 700-800 টাকা করে খরচা হয়ে যাচ্ছে, খরচা করেও সেই সাইকেল ব্যবহার করতে পারছে না, 2-1 মাস পরেই সেগুলোকে আবার ভাঙ্গির দরে বিক্রি করতে হচ্ছে। এগুলো আমরা মনে করি যে এগুলো পুরো সরকারি যে টাকা কতটুক এবং নষ্ট হচ্ছে এগুলোকে প্রশাসনের নজর দেওয়া উচিত। তারাপুর পঞ্চায়েত প্রধান বিপুল মণ্ডল জানান, বিষয়টি আমার জানা নেই, তবে আপনাদের মাধ্যমে যেটুকু দেখলাম গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। এবং তিনি আরও জানালেন, বিরোধীরা বিরোধিতা করবেন, তারা যদি রাজ্য সরকারের সঙ্গে মিলিতভাবে কাজ করত তাহলে রাজ্য আরও উন্নত হতো বলেও তিনি জানান। আগেও সাইকেল বিক্রি হয়েছে কিনা আমি জানি না, তবে আজকে আপনার কাছে আমি প্রথম জানতে পারলাম। একটা সবুজ রঙের সাইকেল দেখলাম, সবুজ সাথী সাইকেল,
ভ্যানে করে নিয়ে যাচ্ছে, বিক্রি হয়েছে। তো এখনও আমার কাছে সঠিক খবর নেই, যদি সত্যিই বিক্রি হয়ে থাকে আমি খোঁজ খবর নেব। খোঁজ খবর নিয়ে আমি কেন বিক্রি করলো, কী কারণে বিক্রি করলো আমি অবশ্যই আলোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। গুণগত মান কেমন এ বিষয়ে তো আমি এক্সপার্ট ব্যক্তি নয়, তাই আমি গুণগত মান হিসেবে নিয়ে কিছু বলতে পারবো না। তবে আমি এটুকু বলতে পারি, মমতা ব্যানার্জির সাইকেল দেওয়ার জন্য বাড়িতে প্রচুর সাইকেল হয়ে যাচ্ছে। হয়তো কোনো ব্যক্তি তার বাড়িতে সাইকেল বেশি হয়ে গিয়েছে, যার জন্য একটা হয়তো বিক্রি করলেও করতে পারে, এটা একটা কারণ হতে পারে। আবার এই দীর্ঘ বিধিনিষেধ এবং বিগত দিনের যেটা লকডাউনজনিত কারণে অনেকের কাজ হারিয়েছে, মানুষ আর্থিক কষ্টে আছে, তার জন্যও হয়তো বিক্রি করতে পারে। তবে সবই অনুমান, আমি জানি না কি কারণে বিক্রি হয়েছে বা করেছে। আমি জানতে পারলে অবশ্যই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানাব। আগামীতে কি ব্যবস্থা নিচ্ছেন এই বিষয়ে? আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। যদি কোনো মানুষ অভাবের কারণে বিক্রি করে, তাহলে প্রশাসনিকভাবে আমি যারা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের জানাবো, সেই পরিবারের যাতে আর্থিক সহযোগিতা করা যায় সে বিষয়টাও আমি প্রশাসনকে বলবো, যদি আর্থিক কারণে বিক্রি করে থাকে। আর যদি সাইকেল বেশি থাকার জন্য বাড়িতে বিক্রি করে থাকে সেটা আলাদা ব্যাপার, ও বিষয়ে আমি মন্তব্য করতে পারবো না। আর গুণগত মানটা যেটা বলছেন যে গুণগত মান, তা গুণগত মানটা অ্যাকচুয়ালি যারা এক্সপার্ট তারাই বলতে পারবে গুণগত মান। বক্তব্য বিরোধীদের কটাক্ষ, বিরোধীরা ওরা বিরোধিতা করাই ওদের কাজ। বাস্তবে যে দেশের ডেভেলপমেন্ট উন্নয়ন সামগ্রিকভাবে বিরোধীরা যদি আগে আজকে বিরোধিতা করত, তাহলে দেশ কিন্তু অনেক ভালো জায়গায় পৌঁছে যেত। যে কোনো কারণে মানে বিরোধীদের বিরোধিতা করাই কাজ ওরা করবে, এ বিষয়ে কোনো ব্যাপার না আমার কাছে। এখন দেখার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সবুজ সাথী প্রকল্পকে আগামী দিনে কতটা দারিদ্র পরিবারের ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পারেন এবং এই সবুজ সাথী প্রকল্পকে বাঁচাতে কি কি পদক্ষেপ গ্রহণ করেন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।